আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কার হাতে? বিএনপির সমাবেশে গয়েশ্বর রায়ের প্রশ্ন, শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোটায়, নেতাদের মন্তব্য। ভারত পরীক্ষিত বন্ধু হলেও তাদের দয়ায় ক্ষমতায় নেই আওয়ামী লীগ, ওবায়দুল কাদেরের মন্তব্য। নৈরাজ্য করলে বিএনপিকে ডাবল শিক্ষার হুঁশিয়ারি। গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতা দখল করতেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, টঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী, সমবায় উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ। ডলারের দাম 7 টাকা বাড়ানোয় বিদ্যুৎ জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হবে, আশঙ্কা প্রতিমন্ত্রীর। আমদানি রপ্তানিতে ডলারের রেট আলাদা করার দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশীর দালালি করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির রিমোট কার হাতে আছে তা জানিয়ে গয়েশ্বর ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন, আওয়ামী লীগের রিমোট কার হাতে? দলটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ লুটপাট আর ভোট চুরির যে সংস্কৃতি চালু করেছে জনগণ তা মানবে না। গণতন্ত্র রক্ষায় সবাই একসাথে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। আহমেদ সারওয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ সকল রাজবন্দীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিল করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। নানান দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে নয়াপল্টন এলাকা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শেখ হাসিনার জনসমর্থন এখন শূন্যের কোটায়, দেশ নিয়ে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায়। একটু আগে যেটা ওবায়দুল কাদের নেজাসকে বলছে, বিএনপি সরকারের রিমোট কন্ট্রোল, হ্যাঁ বিএনপি তো রিমোট কন্ট্রোল ইচ্ছে, রিমোট কন্ট্রোলটা কার হাতে? বেগম খালেদা জিয়ার হাতে, নয় করবা বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিন্স সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণকে ভয় পায় বলেই ডামি নির্বাচন করে আবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনও বর্জন করে জনগণ দেখিয়ে দিয়েছে এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই। আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে, আমাদেরকে নতুন করে শিখাতে হবে না। আগামী দিনে আবারো আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। এই দেশকে যদি বাঁচাতে চান, এই যে রিকশাওয়ালা ভাইরা আছেন, গরিব মানুষরা আছেন, ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান, পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্ম কর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ, কেউ নাই। উনি বললেন যে 35%-এর মতো ভোট পড়েছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে যে কত পড়েছে। আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে। এই ধরনের তামাশা, এই ধরনের জুয়াচুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটেঙ্গেল মোড় হয়ে ফকিরাপোল ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে।
নৈরাজ্য করলে এবার বিএনপিকে ডাবল শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ভারত বা কারো দয়ায় ক্ষমতায় নেই, বরং বিএনপি আমেরিকাকে খুশি করতে ফিলিস্তিন প্রসঙ্গে নিশ্চুপ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকন হুসামানের রিপোর্ট। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সমাবেশকে আবারও নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির পয়তারা উল্লেখ করে আওয়ামী লীগের প্রস্তুতির কথাও জানান দলের সাধারণ সম্পাদক। কিন্তু নৈরাজ্য করবে একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষাও আমরা বসে নেই, আমরা বসে নেই, আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপিকে অবাস্তব ইস্যু কর্মসূচি থেকে সরে আসার আহ্বানের পাশাপাশি প্রথম দফা উপজেলা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। চলমান পরিস্থিতিতে বিএনপি এবং সাম্প্রদায়িক কিছু সংগঠনের ভোট বর্জনের প্রেক্ষাপটে যেই টার্ন আউট এবং যেই রেজাল্ট, একটি ক্যাজুয়ালিটি, প্রাণহানির একটি ঘটনাও বাংলাদেশে নাই, তাহলে এই কৃতিত্বটা নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারকে দিতে হবে। ভারত প্রসঙ্গে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি বিএনপি আমেরিকাকে খুশি করতেই ফিলিস্তিন নিয়ে চুপ বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির বয়স্বর বলে ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসে। সে বলে তারেক রহমান আমাদের ক্ষমতার দরকার, ক্ষমতার জন্য আমেরিকাকে দরকার, ফিলিস্তিন দিয়ে আমরা ক্ষমতা আসতে পারব না, এ হলো তাদের কিছু। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও সরকার অর্থনীতি স্থিতিশীল ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা দেখাচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। স্থিতিশীল অবস্থানে আছে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। স্বাবলম্বী হতে সমবায়ের মাধ্যমে দেশজুড়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের ভাগ্য বদলাতে চায়নি, স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শুক্রবার সকাল 10টায় সড়কপথে টুঙ্গিপাড়া পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সহ 15 আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরা। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন এই সমিতির উপদেষ্টা তিনি। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচন করে মানুষের জীবন মানের উন্নতি সাধন করেছে সরকার, অথচ 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জনগণের জন্য কিছুই করা হয়নি। কৃষক কিষানি তারা একটা ভাগ পাবে, যারা শ্রম দেবে, জমির মালিক যারা তারা একটা ভাগ পাবে, আর সরকারের ভাগটা থাকবে সমবায়ের কাছে, যাতে সমবায় ওই জমি পুনরায় চাষ করবার সব রকম ব্যবস্থা নিতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে সমবায়ের কাছে একটা ভাগ থাকবে, যাতে করে ফসল আরো বেশি অধিক পরিমাণে উৎপাদন হতে পারে। যাতে পিতা মাথাপিছু আয় যেটুকু বৃদ্ধি করেছিলেন, সেই $92 থেকে তিনি $270 পর্যন্ত বাড়িয়েছিলেন। পরবর্তীতে এক টানা দেখা যাচ্ছে শুধু মানুষের আয় কমেই যাচ্ছে, কোনো সাধারণ মানুষের আয় বাড়েনি। কারণ জাতিপিতাকে হত্যা করে যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু মূলতপক্ষে কোনো গণতান্ত্রিক ধারণ না, তারা ক্ষমতা দখল করেছিল জাতিপিতাকে হত্যা করে, এবং তারা এই দেশের মানুষের ভাগ্য করতে চায়নি, আমাদের স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল। আবহাওয়া সহ তথ্য প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে
দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করেন, কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোমুখি যাতে না হতে হয় তার জন্য এই ব্যবস্থা করেছে। চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে অন্যকে কাজ দেবে, ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। পরে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দাঁড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সুবিধা বঞ্চিত সদস্যদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ডলারের দাম 7 টাকা বাড়ানোয় বিদ্যুৎ জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নজরুল হামিদ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। বিদ্যুৎ খাতে বকেয়া চাপ সামলাতে বছরে 4-5 বার দাম সমন্বয় করার প্রক্রিয়া চালু রাখার কথাও বলেন প্রতিমন্ত্রী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদ্যুৎ জ্বালানিতে সরকারি বেসরকারি খাতের পাওনা 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। টালমাটাল ডলার বাজারের কারণে লোকসানের মুখে বেসরকারি উৎপাদন। এমন পরিস্থিতিতে ডলারের দাম 7 টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে জ্বালানি আমদানি ও উৎপাদন খাতে খরচ বেড়ে বিদ্যুৎ জ্বালানিতে আর্থিক ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। এটা ভালো প্রশ্ন, আমি মনে করি যে খুবই চাপ সৃষ্টি করবে, কারণ আমরা তো 110 টাকা ধরে দিচ্ছিলাম, এখন 7 টাকা বেড়ে গেছে। যারা এখন তেল কেনার জন্য আগে এলসি করে ফেলছে 110 টাকার হিসাবে, তাদেরটা গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে 117 টাকা। এটা একটা বড় জিনিস, এটা আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, বিষয়টা সলিউশন করতে হবে, আমাদের পক্ষ থেকেও সলিউশন করতে হবে এটা। আর দ্বিতীয় কথা হলো, এখন তো নির্ধারিত হয়েছে ডলার, উপায় নাই, সেই জায়গাটা আমাদের ব্যবস্থা করতে হবে, খরচ আমাদের বেশি পড়বে। অনেকে বলে যে 2016 খরচ একরকম ছিল, এখন খরচ বেশি কেন? মাথার মধ্যে এতটুকুও নাই যে 2000 ডলারের দাম কত ছিল, 80 টাকা, আর এখন কত দাম। এখন এই ডলারের অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের, তাদেরকে যখন আমরা বাংলা টাকা দিই, তারা তখন তাদের ব্যাংকে এটা পেশ করে তারা ডলার দিয়ে বিদেশে পাঠায়। আমাদের দেশে আইনই আছে, আইন হলো যে পরিমাণ ইনভেস্টমেন্ট করবে তার সমস্ত টাকা সে রিপ্যাট্রিয়েট করতে পারবে। ইনভেস্টমেন্টে আমাদের একটা আইন আছে, তার সম্পূর্ণ পরিমাণ তার খরচের টাকা সে রিপ্যাট্রিয়েট করতে পারবে, ইভেন কি তার লাভের অংশ রিপ্যাট্রিয়েট করতে পারবে। আমাদের ইনভেস্টমেন্টের লয়ের আমাদের বলা আছে, তো সেই সুযোগ তো আমাদের দিতে হচ্ছে তাদেরকে, নাহলে তো তারা ইনভেস্টমেন্ট করবে না। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম প্রতি মাসেই কমানো বাড়ানোর প্রক্রিয়া চালু রয়েছে। প্রতিমন্ত্রী জানান বিদ্যুৎ খাতেও বছরে কয়েক দফায় দাম সমন্বয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। আমাদের মেইন যুক্তি হলো বকেয়া পেমেন্ট করা, গ্যাস বিদ্যুতের এটা সমন্বয় চলমান, প্রাইস এখন অ্যাডজাস্টমেন্টে থাকবে সবসময়, প্রতি মাসে বাড়বে কমবে, এটা হলো তেলের ব্যাপারে। আর বিদ্যুতের ব্যাপারে আমরা সমন্বয় করব। ডলারের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় 4-5 গুণের মতো করব। তাপমাত্রা বাড়লেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থাপনায় বাড়তি নজর দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। শুধু নতুন নতুন নীতি নয়, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আর্থিক খাতে সুশাসন ফেরানো অসম্ভব। ডলারের বিনিময় হার এবং ব্যাংক ঋণের সুদের হার নীতি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। আর ডলারের রেট আমদানি রপ্তানি পর্যায়ে আলাদা করা না হলে উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। মূল্যস্ফীতির জাতাকলে জীবন যখন অস্থির, টালমাটাল ডলারের বাজার রিজার্ভ ঠেকেছে তলানিতে। সামলে উঠতে একের পর এক নীতি সহায়তার আশ্রয় নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কোনো কিছুই যখন ব্যাটে বলে মিলছে না, এমন পরিস্থিতিতে ডলারের বিপরীতে টাকার বড় অবমূল্যায়ন করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। সেই সাথে প্রত্যাহার করে নিয়েছে 10 মাস আগে চালু করা স্মার্ট সুদহার পদ্ধতি। এক লাফে ডলারের দাম 7 টাকা বাড়ানোকে অস্বাভাবিক বলছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
হচ্ছে একটা খুব অস্বাভাবিক জাম্প। ন্যাচুরালি ইম্পোর্ট কস্ট বাড়বে, আপনার ইম্পোর্ট কস্ট বাড়লে আপনার জীবনযাত্রা মানের পিঠে রিফ্লেকশন হবে, উৎপাদনে এটা রিফ্লেকশন হবে, উৎপাদনে যদি রিফ্লেকশন হয় তাহলে এক্সপোর্টের উপর পড়বে, রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড। বিষয়টিকে মোটেই অস্বাভাবিক মনে করছেন না অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে নতুন মোড়কে পুরনো পণ্য উল্লেখ করে এটি বাস্তবায়নে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। বাংলাদেশে এভরিথিং ইজ পলিটিক্যাল, আলটিমেটলি ওইখান থেকেই সব ঠিক হয়। সেই জায়গাটায় যদি আমি ঠিক করে না আসি এবং এরা যদি যে ওইখানে যে তদবির করে ওইটাকে চেঞ্জ করে দেয়, তাহলে সেন্ট্রাল ব্যাংকের মানে মুখটা কোথায় থাকবে? ডলারের এই বৃদ্ধিটা এটার কোনো বাজারে কোনো প্রভাব পড়বে না। এটা বাড়ার মূল কারণ কিন্তু অর্থনৈতিক চাহিদা নয়, সরকারের চাহিদা। সরকার প্রচুর বড় করবে এই মে মাসে এবং জুন মাসে, প্রচুর 70-80,000 কোটি টাকা বড় ধার নেবে ব্যাংকের থেকে, এই টাকাটা আসবে ব্যাংক থেকে। কিন্তু ইন্টারেস্ট রেটের উপর একটা বড় বিশাল চাপ আসবে এবং ইন্টারেস্ট রেট ফ্রি হয়ে যাওয়াতে ইন্টারেস্ট রেট বেশি বেশি বেড়ে যাবে। এখানে সরকারকে তার বড়ই কমাতে হবে। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করা এবং ডলারের রেট বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধির শঙ্কায় ব্যবসায়ীরা। তবে স্বল্পমেয়াদে এর সুফল না মিললেও বিশ্লেষকরা দীর্ঘমেয়াদে ভালো ফলাফলের আশা করছেন। IMF কখনোই কোনো দেশের ভালোর জন্য কোনো প্রেসক্রিপশন দেয়নি। তো IMF এর এই $4 বিলিয়ন জন্য এত শর্ত আমাদেরকে নাকে খত দিয়ে এত শর্ত মানা, এটা আমাদের কাছে কোনোভাবেই সঠিক বলে মনে হচ্ছে। তো আমার যদি কস্টিং বেড়ে যায়, আমি যদি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা আমি থাকতে না পারি, তাহলে আমার রপ্তানি কমে যাবে। যারা এই বর্ধিত ঋণের বোঝা নিয়ে ব্যবসা করতে চায় না, তাদেরকে সেফ একটা এক্সিট পলিসি তাদের জন্য রাখা উচিত। এই রেপো রেট তো কয়েকবার বাড়ানো হয়েছে, তারপরেও তো মূল্যস্ফীতি 10% কাছাকাছি রয়ে গেছে, মূল্যস্ফীতির কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তার কারণ হচ্ছে যে শুধু মুদ্রানীতি সংকোচন করলে হবে না, আপনার এখানে রাজস্ব নীতিকেও সংস্কার করতে হবে সাথে সাথে। নীতি বাস্তবায়নে আর্থিক খাতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা জরুরি বলেও মনে করেন এই বিশ্লেষক। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আলোচকরা। ঐক্যবদ্ধ না হলে, বিচ্ছিন্ন থাকলে দেশ ও জাতি টিকবে না। বিকেলে রাজধানীতে এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় শিক্ষক ফোরামের আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা হচ্ছে একটি জাতির আলো। শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করা হলে সেই জাতি ধ্বংস হয়ে যায়। তারা বলেন, সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে আগ্রাসনের কালো থাবা এগিয়ে আসছে আর লোভ ও ভোগের কাছে হেরে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। সরকার তাদের লালন পালন করছে বলেও দাবি করেন আলোচকরা। ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠানে শিক্ষক ফোরামের পক্ষ থেকে 10টি দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে, শিক্ষা কারিকুলাম 2021 বাতিল করে যুগ উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নের অভিজ্ঞ ও দিনদার শিক্ষাবিদের সম্পৃক্ত করা, পাঠ্যপুস্তকের সকল বিষয় থেকে বিতর্কিত এবং ইসলাম আকিদা বিরোধী প্রবন্ধ বাদ দেয়া। অস্থির কাঁচা বাজার, প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি, মশলার বাজারেও আগুন। কোরবানির ঈদকে সামনে রেখে দাম আরও বাড়ার আভাস দিচ্ছেন বিক্রেতারা। 40 টাকার কাঁচা মরিচ আর বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, 20 টাকার টমেটো করলা কিনতে বাড়তি 30 টাকা গুনতে হচ্ছে, শসা বেগুন পটল ও লাউয়ের মতো পণ্য কিনতে হচ্ছে বাড়তি 20-30 টাকায়। ছুটির দিনে বাজারে দিশেহারা অবস্থা ক্রেতাদের। তেল, ডাল আর আটার দাম নতুন করে না বাড়লেও ঊর্ধ্বমুখী মশলার বাজার। কোনো কোনো মশলায় দাম বেড়েছে কেজিতে 1,000 টাকা পর্যন্ত, তবে কেজিতে 10 টাকা কমেছে চিনির দাম। মাছের বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে, বিক্রেতারা বলছেন দেশি মাছের দরও কমেছে, কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 220 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 টাকায়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কার হাতে? বিএনপির সমাবেশে গয়েশ্বর রায়ের প্রশ্ন, শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোটায়, নেতাদের মন্তব্য। ভারত পরীক্ষিত বন্ধু হলেও তাদের দয়ায় ক্ষমতায় নেই আওয়ামী লীগ, ওবায়দুল কাদেরের মন্তব্য, নৈরাজ্য করলে বিএনপিকে ডাবল শিক্ষার হুঁশিয়ারি। গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতা দখল করতেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, টঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী, সমবায় উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ।
ডলারের দাম 7 টাকা বাড়ানোয় বিদ্যুৎ জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হবে আশঙ্কা প্রতিমন্ত্রীর। আমদানি রপ্তানিতে ডলারের রেট আলাদা করার দাবি ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30। এর আগে 9:00 রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।